কিন্তু কদিন আগেরই তো কথা, আমার যেখানে অস্তিত্ব এইরকম, এই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে যে আমি আসলে একেবারেই তীব্রতর অবস্থায় ছিলাম, সত্য কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়। উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন, দেখা হয়েছে, আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2023 18 তারিখে আপনাকে আমরা চাই। আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি দেখা যাক, উনি বললেন না আপনাকে চাই। আরেকবার দেখা হলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। আসলে কি মন চাচ্ছিল না, মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই, কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে, আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে। সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে যাচ্ছিল, কিন্তু কদিন আগেরই তো কথা, আমার যেখানে অস্তিত্ব এইরকম, এই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে, এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে, এই মামলাটি কেমন করে নেব কি বলবো কোর্টে একটু আমাকে বলে দেন না। যখন আইনজীবী ছিলেন জনাব শামসুজ্জামান চৌধুরী মানিক সাহেব, ওনার চেম্বারে দৌড়িয়েছি, রকমুদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি, অনেকের চেম্বারে চেম্বারে দৌড়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। 27 বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি, আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকেই কোর্টে যায় ইয়র অনার মে লর্ড বলে চাইতে হবে, এই চাওয়াটা শিখতে হবে। এই শিখলাম কদিন, আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাজ প্রেসিডেন্ট। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম, কিন্তু তা হলো না, শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো, ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো, হ্যাঁ আমি যাব। কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে। আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিল, প্রধান অতিথি হিসাবে এসেছিলেন, এবার তিনি আসবেন, শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন, কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই, বা তার আসার মতো সুযোগ ছিল না, শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই এসে পড়ল, আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম। আপনারা ক্ষমা করবেন, আপনারা সকলেই জ্ঞান গর্ব, আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেবো জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।